কলকাতা থেকে গ্রেপ্তার জালনোট পাচারকারী, উদ্ধার কয়েক লক্ষ টাকার জালনোট। গোপন সূত্রে খবর পেয়ে আজ সকালে শিয়ালদা এলাকায় অভিযান চালায় কলকাতা পুলিশের এসটিএফ। হাতে নাতে গ্রেপ্তার করে বাবলু ইসলাম নামে এক পাচারকারীকে, ধৃতের বাড়ি মালদার বৈষ্ণবনগর থানার পারদেওনাপুরে। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, যেটা জানতে চাইব যে এত টাকার জালনোট কিভাবে পুলিশ উদ্ধার করলো, এসটিএফ সূত্রে ঠিক কি জানা যাচ্ছে? দেখো সোনালী, কলকাতা পুলিশের এসটিএফ এর আধিকারিকরা যেটা জানাচ্ছেন বা পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, আজকে সকালবেলা তাদের কাছে একটি গোপন সূত্রে খবর আসে যে শিয়ালদার এমজি রোড এলাকায় জালনোট পাচারকারীরা জড়ো হচ্ছে। সেখানে কিন্তু এই 5 লক্ষ টাকা যে জালনোট বাজেয়াপ্ত করা হয়েছে, উদ্ধার করা হয়েছে, সেই জালনোট ডেলিভারি হওয়ার কথা ছিল। সেখানে কিন্তু এসটিএফ এর আধিকারিকরা পৌঁছে যান, হাতে নাতে জালনোট পাচারকারী বাবলু ইসলামকে গ্রেফতার করা হয় প্রাথমিকভাবে। যেটা পুলিশের আধিকারিকরা জানাচ্ছেন যে মালদার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা, কলকাতায় জালনোট নিয়ে ও সাপ্লাই দিতে এসেছিল, অন্য এজেন্টকে দেওয়ার কথা ছিল, এখান থেকে ফের সেই জালনোট অন্য জায়গায় যাওয়ার কথা ছিল। যেটা এসটিএফ এর আধিকারিকরা জানাচ্ছেন, বাবলু ইসলামকে আজকে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এই যে জালনোট পাচারকারীরা অ্যাক্টিভ রয়েছে বা কলকাতা শহরে আরো যারা যারা রয়েছে তাদের সন্ধানেও কিন্তু বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হবে। কিন্তু প্রাথমিকভাবে যেটা এসটিএফ এর আধিকারিকরা জানাচ্ছেন যে এই জালনোট সম্ভবত তারা অনুমান করছেন যে বাংলাদেশ থেকে মালদা এসেছিল, মালদা থেকে কলকাতায় নিয়ে এসে এটা কিন্তু সাপ্লাই করার কথা ছিল। সব মিলে কিন্তু 5 লক্ষ টাকার জালনোট, প্রত্যেকটি নোট 2000 নতুন টাকার রয়েছে। এখন বাবলু ইসলামকে রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে আরো কারা কারা যুক্ত রয়েছে সেটাও কিন্তু খতিয়ে দেখছেন এসটিএফ এর আধিকারিকরা। স্বর্ণালী, ধন্যবাদ।